বিএনপি জামায়াতের ডাকা পঞ্চম দফা অবরোধের প্রথম দিন আজ। বগুড়ায় সকাল থেকেই শহরের বিভিন্ন স্থানে পুলিশ ও র‍্যাবকে টহল দিতে দেখা গেছে। অন্যদিকে বিএনপি নেতাকর্মীরা বনানী, মাটিডালি, শেরপুর, গাবতলী, বাগবাড়ি সহ বিভিন্ন স্থানে অবরোধ করে। শহরে স্বাভাবিকভাবেই অবরোধ চললেও শেরপুরে দুটি ককটেল বিস্ফোরণ করে দুর্বৃত্তরা। এক পর্যায়ে পুলিশ টিয়ার শেল ও রাবার বুলেট নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। বিএনপির নেতারা জানান, বগুড়ার মাটি তারেক রহমানের ঘাঁটি, সরকার পতন না হওয়া পর্যন্ত অবরোধ চালিয়ে যাবে। তারা আরও জানান, হরতাল জনগণ নিজ ইচ্ছায় পালন করছে। তার দায়ভার নির্বাচন কমিশনকে।